আমরা তো অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে নিজে হাসতে চাই। কষ্ট নিবেন না কেউ আমার কথাই, আমি আমার কথা বলছি। আমরা অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে নিজের মুখে হাসি আনতে চাই, আমরা অন্যের পাতের ভাত কেড়ে নিয়ে নিজে খেতে চাই, অন্যের রাস্তা বন্ধ করে নিজেরা হাঁটতে চাই, অন্যের জীবনকে বিষাক্ত করে আমরা আনন্দ খুঁজতে চাই। মনে রাখবেন ভাইয়েরা, চেষ্টাই চেষ্টায় থাকবে, কামিয়াব কখনো সম্ভবপর হবে না, কারণ সুখদাতা হচ্ছেন রব্বুল আলামিন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, সুখদাতা আল্লাহ, শান্তিদাতা আল্লাহ। আর আল্লাহ সুখ তাদেরকে দেয় যারা আল্লাহর বান্দাদেরকে সুখে রাখে। আল্লাহর বান্দাদের যে জীবন সহজ করে দেয়, আল্লাহ তাদের জীবনকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। শান্তি পাওয়ার একটাই রাস্তা, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদের সেবা করা, আল্লাহর বান্দাদের ইজ্জত হেফাজত করা, আল্লাহর বান্দাদের জীবন সুখে রাখা। আল্লাহ আমাদের জীবনকে সুখে থাকার ব্যবস্থা করে দিস। সুবহানাল্লাহ। কি আরেকটু জোরে বলা যাবে? আরেকটু জোরে বলা যাবে? আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমি সবার মুখ ইনশাল্লাহ শুনি নাই। আমরা নামাজ কেন পড়ব উত্তরটাও শুনে রাখি। আমরা নামাজ পড়ব একটাই কারণ, রবকে খুশি করার জন্য। আমাদের আর কোনো সাওয়া, আমাদের আর কোনো সাওয়া, আর কোনো স্বপ্ন, আমরা শুধু একটাই কাজ, রবকে খুশি করা। কেউ যদি বলে এইটা চাও ওইটা চাও ওইটা চাও, আপনি বলবেন যে পাগল ছিলাম তখন চাইছি, এখন বুদ্ধিমান, এখন চামু না। কিরে ভাই তোর কথা তো বুঝলাম না, কয় শুন বেটা, আমি চাইতেছি রবের খুশি, আর উনি খুশি হয়ে গেলেই তো, উনি খুশি হয়ে গেলে তো আর আমার আলাদা আলাদা কিচ্ছু চাওয়া লাগে না। সৃষ্টির পিছনে দৌড়ালে সস্তাকে পাওয়া হয় না, কিন্তু সস্তাকে পেয়ে গেলে সৃষ্টি আপনার পিছন পিছন দৌড়বে। যিনি বানিয়েছেন তিনি চালাচ্ছেন। মাসে একবার, জোরে বলো, মাসে একবার, তার মানে সপ্তাহে একবার, প্রতিদিন একবার না, প্রত্যেকটা দিন প্রতিটা সেকেন্ডে। আওয়াজ আর একটু বড় 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 আর জোরে জোরে। যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ছেন আপনাদের বিশেষ মনোযোগ। যিনি বানিয়েছেন তিনি চালাচ্ছেন, তাও আবার মাসে নয়, সপ্তাহে নয়, প্রতিদিনে, প্রতিদিনে একবার নয়, প্রতিটা সেকেন্ডে। তার মানে চালানোর জন্য নজরে থাকা দরকার, চালানোর জন্য অবস্থার খেয়াল রাখা দরকার, জানার জন্য ওই জ্ঞানটুকু থাকা দরকার, প্রয়োজন পূরণের জন্য নিয়ামতটুকু দেওয়ার দরকার, দেওয়ার জন্য ক্ষমতাটুকু দরকার। এবার চালানেওয়ালা একজন চালাচ্ছেন, তিনি কি কি লিস্টি করতে গেলে আমাদের হাত ব্যথা হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কম্পিউটার থমকে যাবে, ক্যালকুলেটর স্টপ হয়ে যাবে। তারপরও রবের সৃষ্টি গণনা করা সম্ভবপর নয়। রব বলে তোরা জানিস না, তারপর আমি প্রত্যেকটা সৃষ্টিকে প্রত্যেকটা সেকেন্ডে আমি চালাচ্ছি, মানে প্রতিটা সৃষ্টির প্রতি খেয়াল প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ নিচ্ছি। তাই কোরআনে সূরা ফাতিহায় প্রথম নম্বর আয়াতে সমস্ত প্রশংসা কার জন্য বলার পর বলেছে আল্লাহর জন্য। আল্লাহ তাকে আল্লাহ নিজেই বলছেন তিনি রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবেন। চালানেওয়ালা বলেন না, চালানেওয়ালা, চালানেওয়ালা। এবার একটু বলবেন চালানেওয়ালা কয়জন, চালানেওয়ালা কয়জন, চালাচ্ছে কি কি, কাউন্টিং এর বাইরে হিসাবে। এবার আসেন এখানে যতগুলা বান্দা আছি সব কার, জোরে জোরে, সবার মাথা কি এক, সবার চিন্তা এক,
সবার স্বপ্ন এক, সবার কল্পনা এক, সবার খাওয়ার পছন্দ এক, সবার পানি পছন্দ এক, সবার কি চিনি পছন্দ এক, সবার কালার পছন্দ এক, এক একজনের মাথা এক এক রকম, এক একজনের ব্রেন এক এক রকম, এক একজনের মন এক এক রকম, এক একজনের দোয়া এক এক রকম, এক একজনের চাওয়া এক এক রকম, এক একজনের স্বপ্ন এক এক রকম। সব বান্দার ভিন্নতা থাকতে পারে, পূরণ করনেওয়ালা একজন, পূরণ করনেওয়ালা একজন। জোরে বলতে হবে, পূরণ করনেওয়ালা একজন। বললে শোনা হয় আমাদের, তিনি তো তিনি, না বললেও যিনি শুনেন। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে।